বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ ভিন্ন স্বাদের আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের কাতলা মাছের কালিয়া বা ফিশকারি করে দেখাবো। আর এই কাতলা ফিশকারিটা কীভাবে বানাবো তার জন্য কিন্তু আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আর রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে এই কাতলা মাছের কালিয়া বা সুন্দরী আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। আর খুব ইজি একটা রেসিপি, আর যে কোনো ফেস্টিভ্যালই কিন্তু আপনারা এইরকম রেসিপি বানিয়ে নিতেই পারেন। তবে চলো দেখে নিই। সবথেকে প্রথমে এখানে কাতলা মাছ নিয়েছি 500 গ্রাম, আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আমি 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা বেশিক্ষণ ধরেও কিন্তু রাখতে পারবেন। আর এইরকম কাতলা মাছের কালিয়া বা যে কোনো মাছ বা মাংস বলেন, এইরকম ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে সেক্ষেত্রে ভালো হয়। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে গ্যাসের উপর বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করবো, তবেই কিন্তু মাছের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে। আর এই মাছটা তেলটা আমার গরম হোক, এদিকে মাছটা বানানোর জন্য যা যা নিয়েছে সেটা বলি। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 মাঝারি মাপের টমেটো। এখন আমরা এই সমস্ত মশলাগুলো তো দেবোই, তার সাথে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে দই। দইটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। তার জন্য টমেটোটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো এই কেটে রাখা, চিড়ে রাখা 4 পিস কাঁচা লঙ্কা। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর এই পেস্টটা বানিয়ে নিলে কী হবে, মানে কারির গ্রেভিটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আর এই রকম গ্রেভি বানানোর জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার রেসিপিটা পুরোটা দেখবেন, কীভাবে দই দিয়ে টমেটো দিয়ে আমি মাছটা রান্না করছি। এদিকে আমার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, আর গরম তেলের মধ্যেই এক এক করে সমস্ত মাছের পিসগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। আর তেল ভালো গরম হলে, কড়াই খুব ভালো গরম থাকলে সেক্ষেত্রে কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। আপনারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন। খুব ভালো মতন গরম হওয়ার পরেই কিন্তু আপনারা মাছগুলো খুব আসানিসে উল্টে নিতে পারবেন, নাইলে কী হবে, কড়াইয়ের নিচে মাছগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু সকলেরই জানা, তাও যারা জানেন না তাদের জন্যই আমার বলা। আর এইভাবেই পুরো মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু আমি মাছগুলো ভাজিনি, আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারবেন। আপনাদের যেমন প্রয়োজন আপনারা সেরকম ভাজবেন। আমি হালকা করে ভাজলাম এই কারণেই, মাছ ভাজা যদি কম থাকে তবে সেই মাছের কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। সেই জন্যে এইরকম পজিশনে মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা আমরা করব। এখন আমরা এই তেলটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন জিরে ফোড়ন। জিরেটা আমার ফুটে উঠেছে। এখন 2 তেজপাতা আর 2 শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেই এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আমার কুচানো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়েও নাড়াচাড়া করে নেবো 10 সেকেন্ড মতন। নাড়াচাড়া করার পরে এটা হালকা ব্রাউন করে কিন্তু আমি ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। পুরো ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এটাকে দিয়েও খুব ভালো করে আগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব ভালো মতন আমার পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমার যে মিক্সিতে পেস্ট করে রাখা টমেটোর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু আমি এর মধ্যে দই বা দুধ আপনারা যদি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই টমেটোর পেস্টটা খুব ভালো করে কষাতে হবে। আর তার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ নুন। মশলাগুলো সমস্তই টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিলে তাহলে আর এক্সট্রা জলের প্রয়োজন হবে না, এর মধ্যেই মশলাটা কষানো হয়ে যাবে। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে, আমি আমার পরিমাণ মতন ঝাল দিচ্ছি। আর ম্যারিনেটের সময়ও আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এখনও দিলাম। ঠিক সেই পজিশন মতন আপনারা দেবেন, আপনারা যতটা পছন্দ করেন। আর মশলাটা পুরো ভালো মতন আমার কষানো হয়ে গেছে, এদিকে দইটা ফেটানো হয়ে গেছে, দইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ঠিক এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি ভালো করে মশলা কষানো না হয় তাহলে কিন্তু দুধ বা দইটা ফেটে যাবে। খুব ভালো করে কষানোর পরেই কিন্তু আমি দইটা অ্যাড করলাম, তাতে কিন্তু আমার দইয়ের থেকে ছানা কাটেনি বা দুধ থেকেও কিন্তু আমার ছানা কাটে না। এই ঠিক এই পজিশন অবস্থাতেই আপনাকে মশলাটা কষাতে হবে। আর একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে আপনারা, আমি খুব স্পিডেই বলছি, আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। আই বাটনেও কিছু কিছু রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। এন স্ক্রিনেও আমার রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনারা ক্লিক করে দেখবেন। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 500 মাছের কাতলা মাছের কালিয়া বানাচ্ছি সেই জন্য আমি এখানে 500 ml মতন জল দিয়ে দিলাম।
জলটা খুব ভালো মতন ফুটে উঠলেই, ফুটে গেছে, এখন আমরা এর মধ্যে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো। ঠিক এই পজিশনে দেওয়ার পরেই আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা একদম স্টিমে দিয়েই এর মধ্যে অ্যাড করে দেবো কিছু আমার কুচিয়ে রাখা ধনে পাতা। আমি এখানে 25 গ্রাম মতো ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে কি হয়, এই কাতলা কালিয়ার টেস্টটা কিন্তু আরও টেস্ট হয়ে যায়। ঠিক এইটা দেওয়ার পরও আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করব। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো ঘি 1 টেবিল চামচ, এটা আমার ঘরে তৈরি দেশি ঘি। এই ঘি আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নাবিয়ে নেবো। আর বেশিক্ষণ কিন্তু আমি মাছটা করিনি, একদম কম সময়ের মধ্যেই আমি কিন্তু এটা নাবিয়ে নিচ্ছি, কারণ বেশি ফোটালে মাছের টেস্ট খারাপ হয়ে যায় আর মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবেই রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। আমি এখন গরম গরম পরিবেশন করব, দেখে বুঝতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে এক এক করে নাবিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই কাতলা কালিয়ার রেসিপি। আর কমেন্ট বক্সে তো কমেন্ট করবেই, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর আজ এই পর্যন্তই, এরপর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আগামী দিনে আমি আরও এগিয়ে যেতে পারি। ভালো, এই অবধি, এরপর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো।